বগুড়ায় তৃতীয় শ্রেণী ছাত্রীকে ধর্ষণ মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামি শামীম হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫। কক্সবাজার সদরের রুমালিয়ার ছড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব ১৫ এর অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক। তিনি জানান, শামীম হোসেন কৌশলে শিশুটির স্যান্ডেল নিয়ে ভুট্টা ক্ষেতের ভেতরে ঢুকে যায়। পরে স্যান্ডেল নেওয়ার জন্য ভুট্টা ক্ষেতে প্রবেশ করলে শামীম শিশুটির মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানান মেজর সৈয়দ সাদিকুল হক। ভিকটিম বাড়ির পার্শ্বস্থ যমুনা নদীতে গোসল করতে যায়। ওই সময় পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে আসামি মোহাম্মদ শামীম হোসেন বয়স ৩৫ কৌশলে ভিকটিমের পায়ের স্যান্ডেল নিয়ে ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে যায়। তখন ভিকটিম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সরল মনে স্যান্ডেলের জন্য ভুট্টা ক্ষেতে প্রবেশ করলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।